105 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার কিন্তু লাগাচ্ছে। তবে দামের যদি আমি কথা বলি, হ্যাঁ দাম কিন্তু আমি তোমাদেরকে এক্সাক্ট কোন দাম, যেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স থেকে কিন্তু লোন করা সম্ভব হয়ে থাকে, তবে এটা কিন্তু আমি কনফার্ম নয়, তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার বলে রাখি, ইন্ডিয়ার যেখান থেকে খুশি তোমরা যদি ছো, এছাড়া দাম সম্বন্ধে ভাবছো, শহর বা গ্রাম দুটো জায়গায় কিন্তু আমাদের এখন লিথিয়াম নিয়ে একটা বিশাল বড় একটা সর্বোচ্চ যে আমি কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাবো। তবে আমার যতটা জানা আছে 85 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার কেমন আছো, আশা করি সত্যি কি ভালো আছো। আজ তোমাদের সাথে একটি বিশেষ আলোচনা করব, এটা তোমরা থাম্বনেল এছাড়া টাইটেল দেখে নিয়েছো, কিন্তু আজকে আমরা কি আলোচনা করব, হ্যাঁ দেখে তো অবশ্যই নিয়েছো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি, এখন এই সময় তুমি ভাবছো লিথিয়াম ব্যাটারি নেবে, সেখানে কোথায় পাবে, এছাড়া বিস্তারিত তোমরা কিন্তু অনেকেই এখন এই সময় প্রেজেন্ট টাইমে ভাবছো, এছাড়া দাম সম্বন্ধে ভাবছো, শহর বা গ্রাম দুটো জায়গায় কিন্তু আমাদের এখন লিথিয়াম নিয়ে একটা বিশাল বড় একটা শোরগোল পড়ে গেছে। এর আগেও তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও তোমাদেরকে বলেছিলাম যে লিথিয়াম কিন্তু বাজারে এখন ছেয়ে গেছে। হ্যাঁ, সে তার জন্যই বিশেষ করে তোমরা আমাকে ফোন করছো, এছাড়া বিস্তারিত জানবার চেষ্টা করছো। হ্যাঁ, প্রত্যেকটা জোন হিসাবে বা প্রত্যেকটা লোক হিসাবে যদি আমি তোমাকে বুঝাই, তো হয়তো 365 দিনই শেষ করতে পারবো। তো আজকের এই ভিডিওতে তোমরা অবশ্যই থাকো, আর যারা বিশেষ করে নতুন দেখছো আমার চ্যানেলটাকে, ছোট্ট একটি চ্যানেল, তো এই চ্যানেলটাকে অবশ্যই সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন টপিকস দেখবার জন্য। বিশেষ করে এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, যারা সেকেন্ড হ্যান্ড বাইক এছাড়া 4 চাকার বাইক ইন্টারেস্ট রাখো, বিজনেস করতে চাইছো, তো তাদেরকেই বলবো পার্সোনালি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কি 1 তারিখ থেকে কিন্তু রেগুলার 4 চাকার ভিডিও তোমরা পেয়ে যাবে, সাথে সাথে টোটাল ভিডিও যেরকম নর্মালি আসছে এরকমই কিন্তু আসতে থাকবে। তো চলো এবার আমরা দেখে নিই লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে আলোচনা, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যাঁ, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, অনেকেরই কিন্তু এখন এই সময় কনফিউজ থাকছো বা ভাবছো যে আমি কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাবো। তবে আমার যতটা জানা আছে 85 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার কিন্তু আমরা বাজারে এখন দেখতে পাচ্ছি, কোথাও 105 অ্যাম্পিয়ারও দেখতে পাচ্ছি, সত্যিই তাই। তবে তোমাদের মধ্যে অনেকেরই ইনকোয়ারি আছে, দাদা আমার 60 ভোল্টের ব্যাটারি, হ্যাঁ 60 ভোল্টের ব্যাটারি কি লিথিয়াম পাবো? হ্যাঁ অবশ্যই কিন্তু 60 ভোল্টেরও লিথিয়াম পাবে। তবে যারা নতুন তারা কি করে বুঝবে যে আমার ব্যাটারি 60 ভোল্ট না 48 ভোল্ট, সেটা তোমাকে একটু ক্লিয়ার করে রাখবো। যারা ভাবছো আমার 5টা ব্যাটারি আছে, তো সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই ভেবে নিতে হবে, 100% কনফার্ম তোমরা হয়ে যাবে যে আমার কিন্তু 60 ভোল্টে আছে। কেন? আমরা প্রত্যেকটি ব্যাটারি যেটা হচ্ছে 12 ভোল্ট করে দেখি, তো 5টা ব্যাটারি থাকলে কিন্তু আমরা 60 ভোল্টই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যারা 60 ভোল্ট নিয়ে ভাবছিলে 60 ভোল্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। বাকি নর্মালি আমরা ইউরিস্কাতে দেখে থাকি যেটা হচ্ছে 48 ভোল্ট, হ্যাঁ এই 48 ভোল্টও কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তবে যারা ভাবছিলে কত অ্যাম্পিয়ার লাগাবো, তবে নর্মালি আমি দেখতে পাচ্ছি বাজারে যারা এই সময় ইরিশকাতে লিথিয়াম ব্যাটারি লাগাচ্ছে, কোথাও না কোথাও অবশ্যই যেটা হচ্ছে 105 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার কিন্তু লাগাচ্ছে। তবে দামের যদি আমি কথা বলি, হ্যাঁ দাম কিন্তু আমি তোমাদেরকে এক্সাক্ট কোনো দাম বলতে পারবো না, আগেই বলে রাখি। তবে সাথে সাথে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে বলি, যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই কিন্তু ভ্যারিফাই করে নেবে, দেখে নেবে যে আমি কি গাড়ি কিনছি বা কি ব্যাটারি কিনছি, সমস্ত সমস্ত যে কোনো প্রোডাক্ট কিনবার আগে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভ্যারিফাই করে নিতে হবে। তবে যদি সঠিক দাম, এছাড়া তুমি যদি মনে ভাবো যে আমি এক্ষুনি এই সময় লিথিয়াম ব্যাটারি নেবে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। ইন্ডিয়ার যেখান থেকে খুশি কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করলে তোমরা কিন্তু পেয়ে যাবে যেবে লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, আমি নর্মালি একটা দামের কথা বলবো, যদি তুমি এই সময় লিথিয়াম ব্যাটারি নেবে ভাবছো, তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যেটা হচ্ছে 105 অ্যাম্পিয়ার বলবো না, 100 অ্যাম্পিয়ার বলবো না, বা 85 অ্যাম্পিয়ার বলবো না, আমি নর্মালি একটা দাম বলছি, 78,000 থেকে কিন্তু তোমরা ব্যাটারি পেয়ে যাবে। হ্যাঁ, তবে কোন কোম্পানি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারবে বা কোন কোম্পানি তুমি নেবে। যদি তোমাদের ফাইন্যান্সের ব্যাপার থাকে সেই ব্যাপারেও কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে। তবে ফাইন্যান্সের যদি আমি কথা বলি, তুমি যেখান থেকে কেনো কিন্তু তোমাকে লোকাল থেকে কিনতে হবে। যদি তুমি ধরে রাখো আমি বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এছাড়া বনগাঁ এবং বিভিন্ন এরিয়া থেকে, সেই এরিয়া থেকেই তোমাদের কিন্তু ফাইন্যান্স করতে হবে। যদি আমি বলি যে আমার এখান থেকে বা সেখান থেকে সেখান থেকে, তো সেখানে কিন্তু হবে না, যখন তুমি শোরুম থেকে বা দোকানের থেকে যখন তুমি 20 থেকে 25 কিলোমিটারের বেশি হয়ে যাবে সেখানে কিন্তু তোমাদের
ফাইন্যান্স হয় না, তবে কোথাও না কোথাও আমি দেখেছি যেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স থেকে কিন্তু লোন করা সম্ভব হয়ে থাকে, তবে এটা কিন্তু আমি কনফার্ম নয়। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার বলে রাখি, ইন্ডিয়ার যেখান থেকে খুশি তোমরা যদি পারচেজ করতে চাও, যে নাম্বারটা স্ক্রিনে চলছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। ইন্ডিয়ার যেখান থেকে খুশি কিন্তু তোমরা পারচেজ করতে পারো লিথিয়াম ব্যাটারি। তবে যেটা আমি দামের কথা বললাম, যে 77 কি 78 এর মধ্যে কিন্তু তোমরা নর্মালি পেয়ে যাবে। তবে যদি আমি বলি ডেলিভারি চার্জ, হ্যাঁ অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ এক্সট্রা তোমাদেরকে পে করতে হবে। এখানে বলে রাখি কত টাকা, তোমার মনে হতে পারে যে এক্সট্রা আমাদেরকে কত টাকা দিতে হবে। একটা 80,000 বা 85,000 বা 1 লাখ বা 2 লাখ 1.5 লাখ যেই হোক, যেই টাকাটাই হোক, সেই টাকার মধ্যে আমি যে ব্যাটারি নিচ্ছি তারপরেও আমাদেরকে কত টাকা দিতে হবে, সেটা অবশ্যই ভ্যারি করে যে তুমি কোথা থেকে দেখছো, এছাড়া তুমি কোথা থেকে পারচেস করতে চাইছো। হ্যাঁ সেখানে কিন্তু একটা কিলোমিটার একটা ভ্যারিফাই থাকে যে কত কিলোমিটারের মধ্যে তুমি আছো। হ্যাঁ সেই জায়গাটায় হয়তো 500 বা 600 টাকা তোমাদের কিন্তু লাগতে পারে, যেটা হচ্ছে তোমার বাড়ি অবধি পৌঁছানো। হ্যাঁ ঠিকই শুনেছো, এই টাকাটা কিন্তু তোমাদেরকে এক্সট্রা পেমেন্ট অবশ্যই করতে হবে। সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, এই সময় দাঁড়িয়ে কিন্তু লিথিয়ামের এখন প্রচুর চাহিদা। তবে লিথিয়াম লিথিয়াম লাগালে কি সুবিধা পায় যদি এটা দেখতে চাও, অবশ্যই আমার নিচে গিয়ে দেখে নিতে পারো। লিথিয়াম ব্যাটারি যদি আমরা ইনস্টল করি ইরিশকাতে, তো সেখানে আমরা কি কি বেনিফিট পেতে পারি, যদি মনে ভাবো যে আমি পার্সোনালি আরেকটা ভিডিও দেবো, তো অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। হ্যাঁ কমেন্ট করো, আর তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করে দাও, কারণ কি অনেক দূর থেকে তোমরা ফোন করছিলে এরা লিথিয়াম পাবো বলে, তো খুব কষ্ট করে কিন্তু তোমাদেরকে এই নাম্বারটা আমি প্রোভাইড করতে পারলাম। তো এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে লিথিয়াম নিয়ে নিতে পারো। তো চলো আজকে ভিডিও কেমন লাগলো জানাতে, এখন বলো না, নেক্সট ভিডিও অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে।